subscribe, like, and share the channel. মাত্র 7 গণ্ডা জমিনের জন্য বড় ভাইয়ের পরিবারকে দা লাঠি দিয়ে আঘাত করে বেধড়ক পিটিয়ে পুরো পরিবারটাকেই হাসপাতালে ভর্তি করালো কলিযুগের ছোট ভাই আদর খান। নামে আদর খান হলেও চরিত্রে নিরাদর এই ভাই তথা তাদের বোন আলিমা খানমের লোভ জন্মায় বড় ভাই জাহির খানের মাত্র 7 গণ্ডা জমিন যেন তেন প্রকারে কব্জা করতে। প্রতিনিয়তই বড় ভাইয়ের ঘরে ঢিল ছোড়াছুরির সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে একই জঠরের কনিষ্ঠ ভ্রাতা আদর খান ও ভগিনী আলিমা খানম। গত 28 এপ্রিল দা লাঠি দিয়ে পুরো পরিবারটাকেই জখম করল ভাই আদর ও বোন আলিমা। এই আলিমা খানমের স্বামী পূর্বে হিন্দু ছিল, নাম ছিল তার মিন্টু মালাকার, পরবর্তীকালে ধর্মান্তরিত হয়ে মুখোশ গ্রহণ করে জামির আলী নামে। এই জামির আলীও সেদিন পরিবারের এই কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধন আদরের পক্ষ নেয় বলে আহত বড় ভাই জামির খান জানিয়েছেন। ঘটনা কয়লাশহর ইরানি থানাধীন ধলিয়ারকান্দির হামিদপুর এলাকায় 5 নং ওয়ার্ডে। আমার পরিবারের সাথে আজকে 4-5 দিন ধরে স্যার অটোমেটিকলি শুধু খালি ইটা নিয়ে ঢিল মারা হয়। আমি কাজে যাই গিয়া এবং আমার ছেলে কাজে যাই গিয়া, আমার একটা মেয়ে ওই রুমে ভর্তি আছে, আর ছোট একটা ছেলে 11 বছরের। এই দুটো ছেলে আমার বাড়িতে থাকে, তারার মা বর্তমানে অসুস্থ, তারার দাদুর বাড়িতে। আমার বাড়ি একলা তাকে দেখিয়া এই ফুলখান দুটার আগে আমরা দুজন সাজে যাই গিয়া এরকম এরকম করে তারা ডেইলি ডেইলি ঢিল মারে। আমরা জিজ্ঞাসা করি ঢিল মারো কেন লাগে, এই করো কেন লাগে। আপনার বাড়িতে কে ঢিল মারে? ঢিলটা মারে আমার আপন ছোটো ভাই এবং আমার আপন ছোটো বোন, ছোটো বোনের জামাই, ছোটো ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে। আপনার ছোটো ভাইয়ের নাম কি? আদর খান। সে কী করে? সে কাঠমিস্ত্রি কাজ করে। আর আপনার ছোটো বোন? আমার ছোটো বোন হল আলিমা খাতুন, তারপরে 27-27 ওখানে প্রতিদিন ঢিল মারে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কী হয়েছে? তারপরে এটা আমি জিজ্ঞাসা করতে গিয়া মানে একটু একটু মনোমান্য হয়েছে, তো মনোমান্য হয়েছে ঠিক আছে। শেষ আমি কাজে গেছে গিয়া, আমার ছেলেও কাজে গেছে গিয়া, বাস আমি কাজে যাওয়ার পরে 10টার সময় আমার মাইয়ায় ফোন দিছে বন্ধ করে দিয়ে ওরকম ওরকম আমরা ঘরের ভিতরে ঢুকিয়া বাইরে আর আমার এরকম মারামারি করছে। তখন অনেক দূরে আমি কাজ করি, আমি আর আমার সম্ভব হয়েছে না দেখে আমি বলেছি ঠিক আছে মারছে মারক, আমি বিকালে যা করে করবো তোমরা কোনো কথা হবে না। বাস এখানে এতটুকু রয়েছে যে মাইকটা দিছে, মেয়ের হাত এখানেও বাংছে কি চুষতে ওখানে করতে পারতো না, একটা তবু অ্যাস্ট্রেল লিখে দিছে আর খুব জায়গাটা ফুলিয়ে গেছে। এখানে একটা দার্ক উফো আছে, ছোটো ছেলেটার এখানেও রক্তপাত হয়েছে, বরগা দিয়ে যে মারছে এটা সকাল 10টায়। তখন আমরা তো আর এই সময় আইতে পারছি না, আমরা বাড়ছি না যেহেতু 5টা 5:30টার দিকে খাচ্ছে আসছি বাড়িতে আইছি, আমার ছেলেও কাজে আসিল। তো আমার ছেলেরা আমি কইছি তুমি বাড়ি যারা আইলি বলে হো আমি যারা আমি ঠিক আছে আমিও যারা ওই ছোটো দিনটারে তারা মারামারি করছে যাও বাড়িতে। ইটা কয়া আমার ছেলে আইছে 5 মিনিট আগে আমার, আমার পরে কইছে আমার বাবা বাড়িতে না, আমিও বাড়িতে না, একে লাগে আমার ছোটো ভাই বোন তোমার ভালো লাগে। এটা মানে জিজ্ঞাসা করতে না করতে বাড়িতে পৌঁছিতে পারছে না, রাস্তার মধ্যে তারা অ্যাটেক আইসে হওয়ার পরে তখন কয়েছে দেখছো দেখছো দেখো খবরদার খবরদার, তারা সবের হাতে ধা এবং লাঠি আর রুল। তখনও মানে সাইকেলটা ফালাইয়া আমি এরকম দৌড়ছি, দৌড়তে মানে একজনে আমার গোল্লা মারছে এখানো, প্রথম গোল্লাটা মারছে আমার ছোটো ভাই আমারে, তারপরে ওই এখানো একটা গোল্লা মারছে ওই দেখেন আমার ছোটো বোনের জামাই, এবং ছোটো বোনের একটা দাও দিয়ে কূপ দিছে এখানে এইরকম ছোটের মধ্যে। তারপরে ওই যে এখানে এখানেও বেশ ফাটিছে না একটু জায়গা আর কি, এখনও মানে অত বড় গোটার মতো। আমার কাকু তোমার আজকে মারছে, কে লিগে মারছে? মানে আমি বাড়িতে আসলাম না, ছোটো ভাই একটা আর বোন একটা আসলো, গরম মধ্যে ইয়া ফিসি একটা আর কাকুটা ইয়া মারছিল, আমি গিয়া জিকানি পরে তারা দা দিয়া কোপাইছে।
তোমাদের কাকু মারছে, দাদিও কুপাইছে না? কোন কোন জায়গায় কুপাইছে? ও দুইটা কূপ মারছে আর হাতে দুইটা কূপ মারছে। তোমার বোনরা কিছু করছে? বোনরা পরে তারা লাঠি উঠি লইয়া বাগাইছে, মানে শাসি আর ফিসি দুইটা। তো তারা এরকম কেলিয়ে করতেছে? আজকে জমির আলীও আসলো, মাথা আমার মাথায় একটা বাড়ি মারছে জমির আলী, মানে ইয়ে আসলো, ইন্দু আসলো। জমির আলীকে? ও ফিসির জামা। আগে ইন্দু আসলো, মুসলিম হয়েছে, তারপরে লাগছে কয়েকদিন ধরে ঘরে ঘরে ইটটা তারা হালে কিচ্ছু কইলেও মানে না, ইটটা ইটটা করে দেখিয়া সেদিন মাইয়া একটা গেছে জুতা দিয়ে মারতে পারে আমার বাইরে, ওরা কেউ বাড়িতে আসলাম না, মানে কেউ বাড়িতে না থাকলে তারাও থাকে। বাবলি খানো, তুই পড়াশোনা করো কোন স্কুলে? টিলাবাজারে এইচএস স্কুলে পড়ো। কোন কাছে? কি হয়েছে আজকে তোমার সাথে? কবে নাকি প্রতিদিন আমার লগে লাগালাগি করে, আমার আর ছোটো, আমার ছোটো একটা ভাই আছে, তারপর আমার বাবা মা বাড়িতে আসলো না, মা আসলো নানা বাড়ি, বাবা আসলো কাজও, ভাই আসলো বেড়ানি গেছে গিয়ে, তারপর তারা সকালে দুজন গেছে, আমার পিসি গেছে আলিমা খানম না আর আমার চাচা গেছে, তারা গরু সব গেছে গিয়ে আমার তারা তারা মানে কে কে? আমার চাচা আর আমার পিসি গেছে। চাচার নাম কি? আদর খান। তারা দুজন গেছেন, পিসি আলিমা খানম, তারা দুজন গেছেন, তারা সন্তান সব গেছেন গিয়ে আমরা দুজন মারছো না, আমার আর আমার ছোটো বাইরে। প্রতিদিন তারা লাগালাগি করে, আজকে ইট্টাইছেন গরু, আমরা ইট্টানি পরে আমি জিগাইছি আমার খাঁচা সারে কইছে কে ইট্টাইছে, তারপর তান কইছেন আমি ইট্টাইছি না, তান পিসির পার নাম কইছেন, হওয়ার পরে তারা আইছেন দুজন, এই আমরা দুজন মারছো না, আমার আর তো আপনার স্বামী এখন আমরা কইল আপনার সাত ঘন্টা জায়গা আছে, এটা জায়গা জমি নিয়ে নাকি বিবাদ? জায়গা জমিন কিতা বুঝছেন না, এটা প্রতিদিনও তারা লাগে আর কি, একটু জায়গা এখন তারা কথা হইলো ওটা তারা কাছে আমরা বেশি যাইতাম গিয়ে, আর আমরা কইলাম আমরা বেচলাম না, ও ওটাও আর কি বেচলাম না, যখন তখন ডিলা উলা দিয়ে মারিয়া বিদায় করে দিয়ে, আর ডেইলি রাত্রে তারা ডিলা